ওয়ান টু থ্রি। এসে পড়েছি ফয়েজ লেক কনকর্ডে। এখন আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি, ওখানে যেতে বোটটা পার করতে হবে। বোটে 6 জন উঠতে হবে, আমাদের এই ব্রিজটা দিয়ে যেতে হবে। আপনারা সন্ধ্যায় এখানে ঘুরতেও পারবেন, জিনিসটা একটু অ্যামেজিং লাগতেছে। এখন যাব যে বোটে করে। এখানে আপনারা ওয়াটার বোট এবং কায়াকিং বোট দুটাই চালাতে পারবেন, ভাড়া করে ঘন্টা মনে হয় 200 টাকা করে নেয়, এই ঘাটেই পাওয়া যায় আর কি। আমরা এদের পার্সোনাল প্যাসেঞ্জার বোট করে ওই পারে যাচ্ছি, আমাদের ওই পারে আর কি হোটেলটা। জিনিসটা ভালোই লাগলো, শহরের ভিতরে এক এমন একটা সুন্দর জায়গা, এই পারে আর কি হোটেলের পার্কিং, পার্কিং থেকে আপনারা বোট করে ওই পারে যাবেন। ওই পারে সম্পূর্ণ সবুজের ভিতরে আমাদের হোটেল, এত সুন্দর জায়গা, আসলে কনসেপ্ট অনেক সুন্দর আর কি। ভিতরে কোনো কালো ধোঁয়া বা গাড়ির শব্দ কিছুই নেই, জিনিসটা অন্যরকম লাগে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা চট্টগ্রাম শহরের ভিতরে, আমি আগে কোনো সময় আসি নাই, এটাই ফার্স্ট। আমার কাছে জায়গাটা সুন্দর লাগছে, আমি আবারও আসবো। আর যাওয়ার সময় মনে হচ্ছে কাপ্তাই লেক দিয়ে যাচ্ছি, এই জন্য আরও ভালো লাগছে। এই জায়গাটি এই যে পার করলেই সামনে আসবে জায়গাটি, এই যে সোজা যাব, সোজা গেলেই শুনছি হাতের ডাইনে এই যে দেখা যাচ্ছে, এটা হলো ওদের জেটি ঘাট। এখানে আর কি আমাদের নামিয়ে দিবে, এখান থেকে তারপরে ঘাট শুরু হবে। এই যে এখানে আমাদের নামায় দিল, এখন আমরা যাব আমাদের হোটেলে, আর এখন বোটটা চলে যাবে। আবার যাওয়ার সময় এই বোট করেই যেতে হবে এই জঙ্গল পাড়ি দিয়ে। জায়গাটা সুন্দর, ভালোই লাগলো, একটু অন্যরকম চট্টগ্রাম সিটির মধ্যে এত সুন্দর একটা জায়গা। যাই হোক, এখন আমরা আমাদের রিসর্টের দিকে যাই। এই যে আমাদের রিসর্ট রুমের দিকে যাচ্ছি, দেখি ভিতরে যে আবার এখানে ওয়াটার ওয়ার্ল্ডও আছে, তো বাচ্চারাও এসে ফান করতে পারবে। এটা হলো আমাদের হোটেলের বাইরের ভিউ, এই যে এখান থেকে দেখতে এরকম, জায়গাটি অসাম। আর এখন আমরা যাব ভিতরে। এটা হলো ফয়েজ লেক কনকর্ড যে হোটেলটা, এটা রিসেপশন, এখান থেকে আর কি হোটেল রুম বুক করতে হয়। আমরা ভিতরে যাচ্ছি, এখন আমাদের বেড পড়েছে 4 তলায়, তো আমরা উপরে উঠতেছি। আমাদের হিল ভিউ রুম পড়ছে একটা 4,500 টাকা করে পড়ছে। এটা কি এটাও? আরেকটা কোনটা? এটা ও ওটা পরে, এটা দুইটা, আরেকটা এটাও আমাদের না, আমার 3টা দিছে, তার একটা কোনটা? ও ওই যে ওই দিকে না? আচ্ছা, আমি এই রুমটায় যাচ্ছি। হ্যাঁ, এখন আমি আসছি ফয়েজ লেগে আমাদের যে রুমটা, ওই রুমে রুমটা দেখতেই পাচ্ছেন জোস, আমি আসলে আশা করিনি এত সুন্দর হবে। কিন্তু রুমটা আসলে অনেক সুন্দর, ডেকোরেশনটা ভালোই লাগছে। দেখি এখানে কি আছে। এটা আর কি একটা সেলফ, এই সেলফে আর কি আপনার কাপড় চোপড় রাখতে পারবেন, সাথে আপনার ব্ল্যাঙ্কেট বালিশ সবকিছুই আছে। এখানেও দেখতে পাচ্ছেন, আর এদিকেও আছে আর কি জুতার আলনা, জুতা টুতা রাখতে পারবেন, এই হোক আপনার প্রয়োজনীয় জিনিস রাখলেন। তারপর ড্রেসিং টেবিল, এটা হলো ড্রেসিং টেবিল, এখানে হলো আপনার আপনারা যদি কেউ গেট আপ দিতে চান, এখানে দেখে গেট গুড গেট আপ দিতে পারবেন, সাইজটা অনেক বড়। বেশিরভাগ হোটেলে এরকম থাকে না, তাই জিনিসটা আর কি আমার কাছে এক্সেপশনাল লাগছে। আর এটা হলো আপনার টিভি, এখানে আপনার বিভিন্ন রকম আপনার প্রয়োজনীয় জিনিস রাখবেন, এই যে এখানেও রাখতে পারবেন। এটা তো আসলে সুন্দর করে ডেকোরেশন করছে ওরা, আর মেইনলি ওদের লাইটিং, লাইটিংটার জন্য ফ্লোরটা আরো গর্জিয়াস লাগতেছে, যাই হোক। আর এখানে হলো আপনার বেড, বেডটা বেডটা মাস্টার বেডরুম, আমরা কাপল একটা বেডরুম নিয়েছি আমরা দুইজন। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাও আপনারা থাকতে পারবেন, একটা বাচ্চা আর কি ওরা অ্যাড করে দেয়, 1300 টাকা এক্সট্রা চার্জ করতে হয়। আর এখানে আপনার একটা সোফা আছে, সোফার সাথে ফোন, তারপর আপনার সাইড ডেস্ক, এখানে দুদিকে আয়না, আর লাইটিংটা খুবই সুন্দর করছে, লাইটিংটার জন্য আরো সুন্দর লাগতেছে। আর এখন যাবো বারান্দায়, বারান্দাটা আমার কাছে ভালোই লেগেছে, এটা খুলে কি হবে।
ভিউয়ার্স বারান্দাটা বড়ই আছে, কিন্তু আর কি পিছনের ভিউ অত সুন্দর না, কিন্তু আপনারা যদি চান কিছু টাকা বাড়িয়ে আর কি সামনে নিতে পারেন, সামনে বারান্দাটা আর কি সামনের দিকে নিতে পারেন, সামনের দিকে যদি নেন তাহলে ফুল লেক লেক ভিউটা পাবেন, সামনের দিকে যদি নেন আপনারা এটার লেক ভিউটা পাবেন, লেক ভিউটা আরো সুন্দর, এখানে হতে পারে এত সুন্দর না, পিছনের দিকটা আমরা ডিসকাউন্টেড পাইছি তাই নিছি, আমাদের এটা 4,500 টাকা পড়ছে, আর সামনের দিকে হয় 6,500 টাকার মতো পরে ডিসকাউন্টেড, আপনারা চাইলে নিতে পারেন, ওটা আপনারা আরো প্রিমিয়াম ভিউ পাবেন। আর এখানে সব থেকে বেস্ট লাগছে আপনার আমার কাছে বাথরুমটা, আপনাকে বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমটা দেখেন, অন্য অন্য জায়গায় বেশিরভাগ জায়গায় ওয়াশরুমটা এত প্রিমিয়াম হয় না, কিন্তু এখানে ওয়াশরুমটা অনেক প্রিমিয়াম, আমার কাছে ভালোই লাগছে সব মিলিয়ে, দেখতে পারেন সব কিছু আর কি একবারে ফ্রেশ নতুন আর কি, খুবই ওয়াশরুমটি একবারে ক্লিন, আপনারা দেখতেই পারেন সব জায়গার ওয়াশরুম এত প্রিমিয়াম হয় না, এখানে ওয়াশরুমটা খুবই প্রিমিয়াম লাগছে আমার কাছে সব মিলিয়ে আর কি বেস্ট 4,500 টাকার মধ্যে। আর এখানের যে লোকেশন, লোকেশন অনুযায়ী 4,500 টাকা আমি বলবো আসলে ডিসকাউন্ট হয়েছে। এর মধ্যে আরেকটা ফ্রি পাবেন, আমাদের বোটটা ফ্রি পাইছি, আর ওয়াটার পার্ক আর ওদের যে রাইডসগুলো আছে ওগুলোও একবার করে উঠতে পারবেন, এটাও আমরা ফ্রি পাইছি, সো সব মিলিয়ে প্যাকেজটা খারাপ না, আপনারা চাইলে আসতে পারেন। এই দেখেন বারান্দাটা আসলে খারাপ না, কমের মধ্যে ভালোই দিছে, কারণ পিছনে একটা পাহাড় আছে তাই আর কি পুরাপুরি আর কি দেখা যায় না, কিন্তু খারাপ না, আপনারা একটু ন্যাচারাল ফিল পাবেন। এই দেখেন এখানে একটা ন্যাচারাল ফিল পাবেন রাতের বেলা বসে, দেখেন আর কি বাইরের ভিউ, এখানে অ্যামেজিং পার্কটা জোস, আর এই যে বৃষ্টি হালকা হালকা পড়ছে এর মধ্যে আর কি এখানে গোসল করার মজাই হবে আলাদা, দেখি যে কেমন লাগে। এখানে অ্যামেজিং পার্কের যে কটা রাইডস পেয়েছি তার মধ্যে এটা একটা, এই রাইডগুলো উঠতে ভালোই লাগে, খারাপ না। এখন আর কি এখানে উঠতেছি, উঠা এখান থেকে নেমে আমরা বাইরে যাব, বাইরে আর কি একটু চট্টগ্রাম সিটিতে ঘুরবো। আমরা রাতের ডিনার করতে আসছি চিটাগাং বোট ক্লাব, এটা এটার ভিতরে আর কি বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে, আর জায়গাটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে এখন আমরা সমুদ্রের পাড়ে আসলাম, এখানে ওদের কিছু যুদ্ধ জাহাজ আছে, আর এখানের সিচুয়েশন ওয়েদার ফুড সব কিছু মিলে জায়গাটি চোস, আপনারা যদি পারেন জায়গাটায় আসবেন, এখানে আসতে আর কি টিকিট লাগে, টিকিট ছাড়া সবাই আসতে পারে না, সো আর কি ভিতরে সেফটি কোয়ালিটি দুটাই ভালো দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানে খাবো, আমরা এখানে সবাই মিলে আসছি, জায়গাটা চিল করতেছি, হ্যাং আউট করতেছি, জায়গাটি আসলে অনেক সুন্দর। বোট ক্লাবের আরেকটা সুন্দর জিনিস হলো এটার উপর দিয়ে আর প্লেন ল্যান্ডিং দেখতে পাবো, ঘুরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাচ্ছি, তাই বোটে উঠলাম, কিন্তু জায়গাটা দেখা দেখি পুরাই চেঞ্জ, একটু আগে দেখে গেছিলাম একরকম, এখন দেখি আরেক রকম, রাতে তো এই জায়গা সকালের সাথে মিলেই না। আর আমি ফেসবুকে কিছু হন্টেড স্টোরি দেখছিলাম, কিন্তু আমার কাছে তো এখন মনে হচ্ছে সিচুয়েশন দেখে অরিজিনাল হতে পারে। দেখতেই পাচ্ছেন চারপাশে আর কি কেমন চুপচাপ লেগের আর কি পরিবেশটা আসলেই অন্যরকম, সকালে টোটাল আলাদা দেখছি আর রাতে টোটাল অন্যরকম ওয়েদার, একবারে মানুষজন নেই, চুপচাপ চারদিকে কোনো সাউন্ড নেই, আর এই যে এদিক দিয়ে আর কি দেখেন সামনে শুধু নদী, বড় খাল, একটা বড় লেক আর কি। আমি রাস্তায় একা একা হাঁটতেছি, বাইরের ফিল নেওয়ার চেষ্টা করতেছি, কারণ এমন চুপচাপ পরিবেশ সবসময় পাওয়া যায় না, আর আজকে গেস্টও নাই তেমন, শুধু আমরা আর দুই একজন গেস্ট আছে, আর টোটাল গেস্ট হাউসটাই খালি। আর এখানে কিছু আমি হরর কাহিনী শুনছি, জানি না সত্যি মিথ্যা, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি একা রাতে বাইরে থাকেন তাহলে যে কোনো সমস্যাই হতে পারে। আর চারদিকের সাউন্ড শুনুন কেমন চুপচাপ, রাতে ফয়েজ লেকের ওয়াটার পার্কটা টোটালি ডিফারেন্ট। এই রিয়া, রাতে কি কেমন লাগতেছে? হ্যাঁ, ওয়াটার পার্কে কেমন লাগতেছে তোমাদের? এই তাসিন,
কেমন মজা করতেছো ওয়াটার পার্কে রাতের বেলা? এটা হলো এই হোটেলের রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন রকম খাবার আছে, আর এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, খারাপ না, টেস্ট ভালোই, আইটেম কম হতে পারে কিন্তু টেস্ট ভালো, খেয়ে ভালোই লাগছে। আর বিশেষ করে এটার জুস আর ভাজিটা অসাম, আর এই যে দেখেন পরিবেশনও ভালোই, খারাপ না। আর সকাল সকাল অন্য অন্য রেস্টুরেন্টে যে খাওয়ার মতো আর কি এনার্জিও থাকে না, তাই হোটেলে যদি বুফে থাকে তাহলে ভালো। এই জায়গাটি হলো ভাটিয়ারি ক্যান্টনমেন্টের পরে, এটার নাম হলো হিল ভিউ পার্ক। জায়গাটি অনেক সুন্দর, যাওয়ার সময় একটু থামলাম, চিন্তা করছি কিছুক্ষণ ওয়েট করে তারপর ঢাকার দিকে যাব। আর ঢাকার দিকে আমরা চলে যাচ্ছি, কারণ একদিনের ট্যুর, একদিনের বেশি আর কি এখানে থাকবো না। জায়গাটি আসলেই সুন্দর, আসলে মনে হয় যে পাহাড়ি কোনো এলাকায় আসছেন। এটা পাহাড়ি এলাকায় কিন্তু শহরের পাশেই, আপনারা চাইলেই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আসতে পারেন। এখান থেকে আর কি ডাইরেক্ট ভাটিয়ারিতে বের হয়ে যাওয়া যায়, তারপর আর কি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে ঢাকার উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে রওনা দিয়ে যেতেছি, আর বেশিক্ষণ হয়তো লাগবে না মেন রোডে যেতে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। সো আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।